আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জেলা তথা ঝালদা এলাকায়। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি পুরুলিয়া জেলা সহ ঝালদাতেও দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা সেই রকম না থাকলেও দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। প্রায় 11.2 মিলিমিটার বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকবে 20-29 ডিগ্রির ঘরে। অনেকেই জানাচ্ছেন, এই অকাল বৃষ্টির কারণে সমস্যা হলেও কাটবে ভ্যাবসা গরম ভাব, মিলবে স্বস্তি। এই বৃষ্টি সবজি চাষে অনেকটাই ভালো হবে, তাই আরও কয়েকদিন বৃষ্টি হলে ভালো।